সত্যকে ঢাকার চেষ্টা করা হচ্ছে, হিপোক্রেসি। এই আমার আমাদের বিরোধীরাই বলে যে ফ্রিডম অফ স্পিচ, এটা ফ্রিডম অফ স্পিচ কি ব্যাহত হচ্ছে না? এই বাংলার উদাহরণ আছে, বাংলার মেয়ে জেএমবির হয়ে ধরা পড়েছে ঢাকাতে, উদাহরণ আছে কনভার্টেড হয়ে। তো কেরালা স্টোরি শুধু কেরালা স্টোরি না, এই বাংলারই স্টোরি, বাংলার স্টোরিসটাতেও মিল আছে। সংখ্যা নিয়ে কারো বিরোধ থাকতে পারে, 33,000 না 32,000 না 5,000, কিন্তু এরকম ঘটনা ঘটেনি, এরকম নেই, এই বাংলাতে তার উদাহরণ আছে। কেরালা স্টোরি নিয়ে যদি ফিল্ম হয় সেটা বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে, যদি দ্য বেঙ্গল স্টোরি হয় তাহলে কি হবে? মমতা ব্যানার্জি সত্যের কাছে দাঁড়াতে সাহস পান। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। না, মিথ্যার সঙ্গে থাকতে চান, সত্যকে চাপা দিতে চান, তাই দ্য কেরল স্টোরি যেটা সারা দেশে দুনিয়াতে চর্চা হচ্ছে, বহু বছর ধরে যে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল তার উপরে এই স্টোরি হয়েছে। সিনেমার উদ্দেশ্য সেটাই, সত্য দেখানো, সমস্যাকে তুলে ধরা, সেটা হয়েছে। কোর্টও আটকাতে পারছে না, সেন্সার বোর্ডও আটকায়নি, কিন্তু মমতা ব্যানার্জি আটকেছেন, কারণ বাংলার লোককে উনি সত্য জানতে যেতে চান। সেই কেবল রাজনীতির চিন্তা, কেবল ভোটের চিন্তা মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের বা এই দেশের লোকের চিন্তা ওনার নাই। কেন সব সত্যকে চেপে দেওয়ার চেষ্টা করেছেন এবং লোকে আজকে কোর্টে গেছে এবং কোর্ট তার তদন্ত করাচ্ছে। এরই পাশাপাশি দ্য কেরালা স্টোরি ব্যান নিয়ে সরব হয়েছে সিপিএম ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কেন কেরালা স্টোরি ব্যান করা হলো প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করো কেন ব্যান করেছেন, কে চেয়েছে? যে কেউ কোনো লেখা, কোনো সাহিত্য, কোনো সিনেমা এখন হচ্ছে কন্ট্রোভার্সি করতে হলে একপক্ষ বলে এদিকে, একপক্ষ বলে ওদিকে। আর পশ্চিমবঙ্গে কে বলেছিল ব্যান করতে, কে ডিমান্ড করেছে, কোন সংস্থা ডিমান্ড করে, কোন ডিপার্টমেন্ট থেকে ফাইল উঠেছিল আমি জিজ্ঞেস করি, সংস্কৃত দপ্তর থেকে, তথ্য দপ্তর থেকে, লেখক কুলতার সঙ্গে এত ঘোরাঘুরি করে তারা কেউ করেছিল, সাহিত্য দপ্তর থেকে, পিডব্লিউডি বলেছে। এখন মোদি গুজরাট দাঙ্গার তথ্যচিত্র, বিবিসির তথ্যচিত্র ব্যানগুলো আমরা বাদ দিলাম না, আপত্তি করলাম না, ব্যান কোনো সলিউশন? আর উনি এখানে দাঁড়িয়ে তার ধৃষ্টতা এমন, তিনি বলবেন যে পেনায় বিজয়নকে যে কীভাবে আরএসএস বিরুদ্ধে লড়তে হবে। প্রতি ব্যানার্জিকে বলবো উত্তরবঙ্গটা যাতে মণিপুর না হয় সেটা দেখুন। আর এইভাবে তিনি জয় শ্রীরামকে নিয়ে এরকম কন্ট্রোভার্সি তৈরি করেছিলেন, তারপরে রাজ্যটা পপুলার হয়েছিল, এইভাবে হনুমান জয়ন্তী করেছিলেন, এভাবে রাম নবমী করেছিলেন, আর এখন বেঙ্গল স্টোরি বলছেন, বাংলার মানুষ দেখতো না? এরই পাশাপাশি আপনাদের বিরোধীদের বক্তব্য যেমন শোনালাম, তেমনি রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটাও আপনাদের শোনাবো। এক জাতি এক দল এক নেতার কথা বলে এক নায়কতন্ত্র, এবং ফ্যাসিবাদের পথে এগোচ্ছে বিজেপির কেন্দ্রীয় সরকারই। অমিত মালভিয়া টুইটে পাল্টা জবাব দিয়েছেন সাংসদ শান্তনু সেন তৃণমূলে, তিনি ঠিক কি বলেছেন শুনুন। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। স্বেচ্ছাচারী ফ্যাসিস্ট হিটলারি সরকার কাকে বলে সেটা দেখতে গেলে তো ভারতবর্ষের সরকারের দিকে ভালো করে দেখতে হবে। যারা একনায়কতন্ত্র চালিয়ে একটাই দেশ একটাই জাতি একটাই ধর্ম একটাই রাজনৈতিক দল একটাই নেতা একটাই প্রধানমন্ত্রী সারা জীবন যতদিন বেঁচে থাকবে তারা সেই পথে এগোচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।